সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দু আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের এই সিসিআর মডেল কলেজ অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী বৃন্দু আমরা আমাদের আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করছি গত কয়েকটি টিউটোরিয়ালে আমরা অ্যালগোরিদম ফ্লোচার্ট সম্পর্কে জেনেছি এবং একটি সি প্রোগ্রামও দেখেছি আজকে আমরা আমাদের এই অধ্যায়ে পঞ্চম ক্লাসটি শুরু করতে যাচ্ছি আর এই ক্লাসে আমরা সি প্রোগ্রামের যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানব প্রিয় শিক্ষার্থী বিন্দু এটি হচ্ছে আমাদের যে গত টিউটোরিয়ালে আমরা তিনটি পূর্ণ সংখ্যার যুগ নির্ণয়ের একটি সি প্রোগ্রাম তৈরি করেছিলাম সেটি আজকে আমরা এই প্রোগ্রামটির বিভিন্ন অংশ সম্পর্কে জানবো কোন অংশ কিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে সে বিষয়ে আমরা জানব প্রথমে আমরা জানব এই অংশটি সম্পর্কে অর্থাৎ হ্যাশ ইনক্লুড এস ডট এইচ এটি সম্পর্কে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অংশটিকে বলা হয় লিঙ্ক সেকশন আর এখানে হ্যাশ ইনক্লুড দ্বারা এখানে হ্যাশ ইনক্লুড এস ডট এইচ মানে হচ্ছে এখানে একটি ফাইলকে এ প্রোগ্রামে সংযুক্ত করা হয়েছে অর্থাৎ লিঙ্ক করা হয়েছে এস ডট এইচ এটি হচ্ছে একটি হেডার ফাইল হেডার ফাইল হচ্ছে প্রোগ্রামে যেমন এখানে যদি আমরা খেয়াল করি দেখতে পাচ্ছি প্রিন্ট আর প্রিন্ট এফ হচ্ছে মূলত আউটপুট ফাংশন প্রোগ্রামে কোনো কিছু আমরা যদি স্ক্রিনে দেখাতে চাই আউটপুট হিসেবে তাহলে আমাদেরকে এই প্রিন্ট এফ ফাংশনটি ব্যবহার করতে হবে এবং প্রিন্টেফ এর মধ্যে এই যে ডাবল কোটেশনের মধ্যে যে লেখাটি রয়েছে সে লেখাটি কিন্তু স্ক্রিনে দেখা যাবে তো এই আউটপুট অর্থাৎ ফলাফল প্রদর্শন করার জন্য ফাংশনটি ব্যবহার করা হয় এবং হচ্ছে ইনপুট নেওয়ার জন্য আমরা দেখেছিলাম যে ইনপুট এ বি সি অর্থাৎ যে তিনটি সংখ্যার যোগফল আমরা নির্ণয় করতে চাই সেই তিনটি সংখ্যা আমাদের ইনপুট নিতে হবে আর এই ইনপুট নেওয়ার জন্য স্ক্যান এফ ফাংশনটি ব্যবহার করা হয় এই প্রিন্ট এবং স্ক্যান কিভাবে কাজ করবে কোন নিয়মে কাজ করবে এই সব কিছু লেখা আছে এই হেডার ফাইলে অর্থাৎ অর্থাৎ নামে একটি ফাইল রয়েছে যেখানে প্রিন্ট এবং স্ক্যান এফ এর সকল কানুন লেখা রয়েছে অর্থাৎ একটি প্রোগ্রাম তৈরি করা রয়েছে যে প্রোগ্রামের মাধ্যমে ফলাফল প্রদর্শন এবং ইনপুট গ্রহণ করা হবে তো একজন প্রোগ্রামারের কাজ হচ্ছে একটি প্রোগ্রামের মধ্যে সেই এই হেডার ফাইলটি অ্যাড করে দিবে দিলেই প্রিন্ট এফ এবং স্ক্যান এফ এর কার্যক্রমগুলো সেই ফাইল অনুযায়ী হবে তো এটাকেই মূলত বলা হয় হেডার ফাইল তো এই এস টিডিও ডট এইচ এর পূর্ণরূপ হচ্ছে এস হচ্ছে স্ট্যান্ডার্ড আই হচ্ছে ইনপুট ও হচ্ছে আউটপুট এবং এইচ মানে হচ্ছে হেডার তাহলে দ্বারা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এবং এইচ দ্বারা বুঝাচ্ছে হেডার ফাইল অর্থাৎ ইনপুট এবং আউটপুটের জন্য এই ফাইলটি তৈরি করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন তো এইভাবে প্রোগ্রামে বিভিন্ন কাজের জন্য হেডার ফাইল তৈরি করা আছে যদি কখনো হেডার ফাইল প্রোগ্রামে সংযুক্ত করতে হয় তাহলে এই সেকশনের মধ্যে অর্থাৎ এই মেইন ফাংশনের পূর্বেই হ্যাশ ইনক্লুড লেখে সেই ফাইলগুলো অ্যাড করতে হয় যেমন হ্যাশ ইনক্লুড করনিও ডট এইচ তারপরে হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এইচ প্রোগ্রামের মধ্যে বিভিন্ন ম্যাথমেটিক্যাল যেই ফাংশনগুলো রয়েছে সেগুলো দেখা গেছে প্রোগ্রামে নিজে না করে সেই ফাইলটা যদি অ্যাড করে দেওয়া হয় তাহলে সেই জিনিসগুলো সহজেই সেই ফাইল থেকে অটোমেটিকলি কাজ হয়ে যায় তারপর হচ্ছে মেইন ফাংশন একটি প্রোগ্রামের শুরু হচ্ছে মেইন ফাংশন থেকে আমরা জানি যে এই প্রোগ্রামটাকে মেশিনের ভাষায় রূপান্তর করে দেবে অনুবাদক প্রোগ্রাম তো এই অনুবাদক প্রোগ্রাম মেইন ফাংশন থেকে কাজ শুরু করে দেয় তারপর আমরা দেখতে পাচ্ছি একটি সেকেন্ড এই সেকেন্ড হচ্ছে এই প্রোগ্রামের শুরু অর্থাৎ স্টার্ট বোঝায় এই সেকেন্ড ব্রেকেট দেওয়ার পর প্রথমে আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে ভেরিয়েবল অর্থাৎ এই অংশটাকে বলা হয় ডিক্লারেশন এখানে একটি প্রোগ্রামে যত ধরনের ভেরিয়েবল থাকবে সবগুলো ভেরিয়েবল এই অংশে ঘোষণা করতে হবে তাহলে ভেরিয়েবল কাকে বলে ভেরিয়েবল হচ্ছে প্রোগ্রামে নির্বাহের সময় যার মান পরিবর্তন হতে পারে তাকে ভেরিয়েবল বলে তো এই ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে এই ভেরিয়েবলগুলো মধ্যে এই ভেরিয়েবলগুলোর মধ্যে আমরা কি ধরনের ডেটা রাখবো সেই ডেটা টাইপ আমাদেরকে ঘোষণা করে দিতে হবে অর্থাৎ ডেটা টাইপ হচ্ছে সাধারণত দুই প্রকার একটা হচ্ছে নিউমেরিক আর একটা হচ্ছে নন নিউমেরিক নিউমেরিকের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের সংখ্যা জিরো থেকে নাইন পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে ধনাত্মক ঋণাত্মক সংখ্যা আর নন নিউমেরিক হচ্ছে ল্যাটার ওয়ার্ড তারপর অডিও ভিডিও বিভিন্ন ধরনের চিহ্ন এগুলো হচ্ছে নন তো আমরা যখন প্রোগ্রামে যে ডেটাগুলো ব্যবহার করব। সে ডেটাগুলো কোন ধরনের ডেটা সেটা আমাদেরকে ঘোষণা করে দিতে হবে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি ইন্টেজার অর্থাৎ পূর্ণ সংখ্যা আর এই পূর্ণ সংখ্যাকে নির্দেশ করার জন্য এই পূর্ণ সংখ্যাকে বোঝানোর জন্য লেখা হয় পার্সেন্ট ডি এখানে হয়তো স্ক্যান এফ এ আপনারা দেখতে পাচ্ছেন পার্সেন্ট ডি ব্যবহার করা হয়েছে তো ইন্টেজারকে বোঝানোর জন্য অর্থাৎ ইন্টেজারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট ডি তারপর হচ্ছে ফ্লুট ফ্লুট হচ্ছে আমরা যখন ভগ্নাংশ টাইপের ডেটা নিয়ে কাজ করব তখন আমাদেরকে ডেটাটা ফ্লুট লিখতে হবে তারপর হচ্ছে ডাবল ডাবলও ভগ্নাংশ টাইপের ডেটার জন্য ব্যবহৃত হয় তারপর হচ্ছে আমরা যখন কোন কাজ করবো তখন ক্যারেক্টার টাইপের ডেটা ব্যবহার করতে হবে তাহলে আমরা যখন তিনটি সংখ্যার যুগফল নির্ণয় করার জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম তখন এবং সাম এ চারটি ভেরিয়ে বল আমরা এখানে ডিক্লেয়ার করেছি এর পূর্বে আমরা লিখেছি ইন্ট সবগুলো ভেরিয়েবলের পূর্বে আমরা ইন্ট লিখেছি ইন্ট লেখার উদ্দেশ্য হচ্ছে এই যে চারটি ভেরিয়েবল রয়েছে এই চারটি ভেরিয়েবলের মধ্যে পূর্ণ সংখ্যা রাখা হবে পূর্ণ সংখ্যা রাখা হবে এগুলোর মধ্যে অন্য ধরনের কোনো ডেটা রাখা যাবে না তারপর আমরা দেখব প্রিন্ট এফ প্রিন্ট এফ হচ্ছে আউটপুট ফাংশন আমরা প্রিন্ট এফ এর মধ্যে যা লিখব স্ক্রিনে তাই দেখা যাবে অর্থাৎ এই প্রিন্ট লেখার পর যে ব্র্যাকেট রয়েছে এই ব্র্যাকেটের মাঝখানে দেখেন যে ডাবল কোটেশনের মধ্যে একটি লেখা রয়েছে এন্টার দ্য থ্রি নাম্বারস তারপর ইকুয়েল টু এই ইকুয়েল টু থেকে শুরু করে এই অ্যান্টার এই লেখাটুকু স্ক্রিনে দেখা যাবে অর্থাৎ প্রিন্ট এফ মধ্যে আমরা যা লিখব স্ক্রিনে তাই দেখা যাবে এই প্রিন্টেপ ফাংশনটির পরে অবশ্যই সেমিকোলন দিতে হবে তারপর এখানে যখন আমাদের করা শেষ হয়েছিল এর শেষেও দিতে হয়েছে। অর্থাৎ আমরা তিনটি সংখ্যা যুগফল নির্ণয় করার জন্য যখন প্রিন্ট এফ এ লিখেছি যে এন্টার দ্য থ্রি নাম্বারস তখন তিনটি নাম্বার ইউজার ইনপুট দিবে ইনপুট দিলে এই নাম্বারগুলোকে কম্পিউটারের মেমোরিতে স্টোর করতে হবে অর্থাৎ এই সংখ্যাগুলোকে কম্পিউটারের মেমোরিতে স্টোর করতে হবে আর এই স্টোর করার অর্থাৎ ইনপুট নেওয়ার নিয়ম হচ্ছে ব্যবহার করতে হবে এবং এই স্ক্যান অ্যাপ ফাংশানের মধ্যে এইভাবে যেমন পার্সেন্ট ডি পার্সেন আমরা তিনবার লিখেছি এর কারণ হচ্ছে পার্সেন্ট পূর্ণ সংখ্যা এ পার্সেন্ট ডি পূর্ণ সংখ্যা বি পার্সেন্ট ডি পূর্ণ সংখ্যা সি তিনটি সংখ্যা ইউজার দিবে দেওয়ার পর এই সংখ্যাগুলো যেহেতু পার্সেন্ট ডি তার মানে তিনোটায় পূর্ণ সংখ্যা হবে এবং এই সংখ্যাগুলো কোথায় স্টোর হবে সেই মেমোরি অ্যাড্রেসটা আমাদের বলে দিতে হচ্ছে এম পার্সেন্ট এ অর্থাৎ প্রথম সংখ্যাটা হচ্ছে পূর্ণ সংখ্যা এটা গিয়ে স্টোর হবে এম পার্সেন্ট এতে তারপর হচ্ছে পার্সেন্ট ডি এটাও একটা পূর্ণ সংখ্যা এটা স্টোর হবে বিতে তারপর পার্সেন্ট ডি এটাও একটা পূর্ণ সংখ্যা এটা স্টোর হবে সিতে তাহলে ইনপুট নেওয়ার কাজ হয়ে গেল এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে অনেকের বুঝতে সমস্যা হতে পারে যে আসলে এখানে পার্সেন্ট ডি পার্সেন্ট ডি তিনবার লেখলাম তারপরে আবার এম পার্সেন্ট দিয়ে এ বি সি লেখলাম এগুলো কেন আমি আপনাদেরকে বলবো যে প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজ লেখার কিছু নিয়ম রয়েছে ঠিক ওই অনুযায়ী কোনো একটি সংখ্যা সি প্রোগ্রামে কোনো একটি সংখ্যা ইনপুট নিতে হলে অবশ্যই আমাদেরকে এই পদ্ধতিতে লিখতে হবে তো যেহেতু এক্ষেত্রে আমরা তিনটি চলক ঘোষণা করেছি তিনটি সংখ্যা আমরা ইনপুট নেব সেই জন্য তিনটি পার্সেন্ট ডি অর্থাৎ ফর্ম্যাট স্পেসিফায় লিখেছি তারপর কোন সংখ্যাটা কোন অ্যাড্রেসে জমা হবে সেই এম পার্সেন্ট দিয়ে আমরা অ্যাড্রেসটা ঘোষণা করেছি তো হয়ে গেছে আমাদের ইনপোর্ট কাজ তারপর হচ্ছে আমাদের এই সংখ্যাগুলোকে যোগ করতে হবে তো এই তিনটি সংখ্যাকে যোগ করে আমরা যোগফলটা ফলটা সাম ভেরিয়েবলে স্টোর করেছি যখন আমরা সাম ইকুয়েল টু এ প্লাস বি প্লাস সি লিখেছি তখন এই তিনটি সংখ্যার যুগ ফল সাম অর্থাৎ এই ভেরিয়েবলে বলে স্টোর হবে স্টোর হওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে এই তিনটি সংখ্যার যোগফল প্রদর্শন করা তো আমরা জানি যে আউটপুট অর্থাৎ ফলাফল প্রদর্শন করার জন্য আমাদেরকে এটি কিভাবে ব্যবহার করতে হবে প্রিন্টেফ লেখে প্রিন্টেফ এর মধ্যে দ্য সাম ইজ অর্থাৎ এখানে দ্য সাম ইজ ইকুয়াল টু পার্সেন্ট ডি এখানে পার্সেন্ট ডি ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যে সংখ্যাটি প্রিন্ট করা হবে সেই সংখ্যাটি একটি পূর্ণ সংখ্যা যেহেতু এই সাম ভেরিয়েবলের ডেটা টাইপ হচ্ছে ভেরিয়ে তাহলে এই সাম ভেরিয়েবলের মানটা প্রিন্ট করবে অবশ্যই এর ফর্মেট স্পেসিফায়ার হবে পার্সেন্ট ডি তারপর কোন ভেরিয়েবলের মানটা প্রিন্ট করবে সেটা এখানে লিখে দিতে হবে তাহলে আমরা সাম ভেরিয়েবলের মানটা প্রিন্ট করতে চাচ্ছি আর এই সাম হচ্ছে এই সামের ডেটা টাইপ হচ্ছে ইন্টেজার তাই আমরা এখানে পার্সেন্ট ডি ব্যবহার করেছি এবং সাম এখানে লিখে দিয়েছি তাহলে কম্পাইলার যেটা করবে সে এখানে এসে প্রথমে দেখবে পার্সেন্ট ডি তাহলে সে নিশ্চিত হয়ে যাবে যে এটা একটা পূর্ণ সংখ্যা অর্থাৎ ইন্টেজার এবং এই ইন্টেজার ডেটাটা কোন ভেরিয়েবল থেকে সে প্রিন্ট করবে সে এখানে এসে দেখবে তখন দেখবে সাম তার মানে এই সামের মধ্যে যেই মানটা রয়েছে সে এই পূর্ণ সংখ্যাটাকে প্রিন্ট করে দেবে তো যেহেতু আমাদের ফলাফল প্রদর্শন করার পর কাজ শেষ সেহেতু আমাদেরকে এই সেকেন্ড সেকেন্ড ক্লোজিং দিয়ে প্রোগ্রামটি শেষ করে দিতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সি প্রোগ্রামের বিভিন্ন উপাদান সম্পর্কে আজকে আমরা জানলাম পরবর্তী টিউটোরিয়ালগুলোতে যখন আমরা আরো কয়েকটি প্রোগ্রাম নিয়ে কাজ করব তখন আপনাদের এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম